আন্তজেলা চোর চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বুধবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৭টি সিএনজি, ৬টি অটোরিকশা ও ২টি মোটরসাইকেল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে র‍্যাব। সকালে র‍্যাবের একটি দল ছদ্মবেশে হাসপাতালের বহির্বিভাগে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন, পরে টাকা নেয়ার সময় তাদেরকে হাতে নাতে আটক করা হয়। চাকুরি রাজস্ব খাতে স্থানান্তর ও অস্থায়ীভাবে কর্মকর্তাদের বাদ দিয়ে নতুন নিয়োগ বন্ধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের কর্মচারীরা। সকালে ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়। রাঙামাটিতে বন্যা ও ভূমিধসে ৪ শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বিলাইছড়ি উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের ৩৯২ জন ও পাংখোয়া পাড়ার ৯২ জনকে মোট ২৪ লাখ টাকা বিতরণ করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স হবে ১৬ অক্টোবর। বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা। খুলনা সাতক্ষীরা মহাসড়কে ময়ূর নদীর ওপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। ৬৭ কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হবে। তবে ৭ বছর আগে একই স্থানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পুরাতন সেতুটি ভেঙে ফেলা হচ্ছে।